গত কদিন ধরেই ফেসবুকে চেনাশোনা মানুষেরা একটি ছবি শেয়ার করছেন। সাদা চুলে লম্বা কানওয়ালা বড় নাক বিশিষ্ট এক বামনাকৃতি বৃদ্ধার ছবি। এই বামনাকৃতি বৃদ্ধার নাম এলফ অফ লাক। তার মাথায় টুপি রয়েছে, হাতে একটি ছোট্ট পুতুল আর এক হাতে ঝুড়ি। ছবির ক্যাপশনে বারবার বলা হচ্ছে যে এই ছবি শেয়ার করবে সে নাকি 24 ঘন্টার মধ্যে একটি সুখবর পাবে, ইনি নাকি ভাগ্যদেবী। অনেকের মতে হ্যারি পটার সিরিজের এক এলফের সাথে এই ভাইরাল এলফের অনেক মিল। কিন্তু হঠাৎ করেই কেন এই ছবিগুলো ভাইরাল হতে শুরু করেছে? অনেকে নিজেই আবার এর ব্যাখ্যাও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। মহামারী আবহে ভুল তথ্যের ছড়াছড়ি, একইভাবে এই এলফের ছবিও ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। তাদেরই কারো মস্তিষ্ক প্রসূত এই এলফ। অবশ্য কেউ কেউ এই ছবিটি শেয়ার করছেন না বা পরিচিতদেরও করতে দিচ্ছেন না, বলছেন এটি নাকি দুর্ভাগ্যের প্রতীক। তবে যে যাই বলুক, এখন পর্যন্ত কেউ এটি শেয়ার করে যে নিজের ভাগ্য ফিরিয়েছেন এমন প্রমাণ কিন্তু কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে পারেননি। মুবাল্লিক করিম, মাই টিভি।